হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওই থাকছে মাসিক রাশিফল আগস্ট 2024 কেমন যাবে, এটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর আজকে আমরা যে জন্মরাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্কর্পিও সাইন। এই বৃশ্চিক রাশি বা স্কর্পিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই আগস্ট 2024 বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন ও পারিবারিক জীবন নিয়ে একটা বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, প্রথমেই আপনাদের একটা কথা বলতে হয়, আপনি যে কর্মে যুক্ত আছেন সেখান থেকে একটা এই মাসে অত্যন্ত ভালো ফল কিন্তু পাবেন এবং আপনি সব সময় নিজেকে প্রস্তুত রাখবেন, বৃদ্ধির একটা ভালো সম্ভাবনা আসবে, গোপন কোনো আয় কিন্তু রয়েছে এই সময়। অর্থাৎ এই আগস্ট মাস আপনি দেখতে পাবেন আপনার আয়টা বাড়বে এবং উদ্বেগ অনেকটা কমে যাবে। বিশেষ করে আপনার কর্মজীবনের ক্ষেত্রে পরিস্থিতি যথেষ্ট অনুকূল, তবে আপনি যদি অপ্রয়োজনীয় কাজকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে জীবনে একটা ভালো ফল পাবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে একটা ভালো ফল কিন্তু রয়েছে, সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। বিশেষ করে যারা ব্যবসা করেন মাসটা নতুন প্রত্যাশায় কিন্তু ভরে উঠতে চলেছে। যারা কঠোর পরিশ্রম করবেন তারা জীবনে সাফল্য পাবেন, এটা নিশ্চিত বলা যায়। বিশেষ করে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকলেও দ্বিতীয়ার্ধটা মাসের আপনি দেখতে পাবেন প্রেম সম্পর্কের একটা পূর্ণতা কিন্তু থাকছে। যারা বৈবাহিক জীবনে রয়েছেন এই মাসটা উত্থান পতনে পূর্ণ, তবে আপনার স্ত্রীর আচরণ অনুসারে আচরণ করুন, দেখবেন সম্পর্কটা ভালো হয়ে যাবে। পারিবারিক জীবনে কোনো ছোটোখাটো ঝামেলা আসতে পারে, ভালোবাসার একটা অনুভূতি আসবে, তবে আপনাকে কিন্তু সেই জায়গাটা ঠিক করতে হবে। আপনার স্বাস্থ্যের জন্য কিছুটা মনোযোগের একটু প্রয়োজন, কিন্তু কোনো বড় সমস্যা আসবে না। যারা শিক্ষার্থীরা রয়েছেন কিছু বাধা থাকছে, কঠোর পরিশ্রমের ফলে জীবনে একটা ভালো সাফল্য আপনি কিন্তু লাভ করতে পারবেন। যদি কর্মজীবনের দিকটা আমরা একটু বিস্তারিত দেখি তাহলে একটা কথাই বলবো, মাসটা অনুকূল। আপনি অনেক বেশি পরিশ্রম করছেন এই সময় সেটা লাগবে না। খুব বেশি পরিশ্রম না করেও আপনি কিন্তু অনেক ভালো ফল আপনার কর্মজীবনে দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন বিভিন্ন বিষয় নিয়ে অনেক মনোযোগ রয়েছে আপনার মধ্যে। আপনার কর্মজীবনে বুধ শুক্রের যে অবস্থান, শনির যে বিপরীতমুখী দৃষ্টি, যে কারণে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনি করলেও, কাজের চাপ থাকলেও আপনি একটা ভালো শান্তির জায়গা দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে একটা সুন্দর কর্মের একটা জায়গা আপনি কিন্তু জীবনে লক্ষ্য করতে পারবেন। তবে এই সময়টা আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যারা যারা কর্ম করছেন তারা নিজেদের মাথা ঠান্ডা রেখে কর্মটা পরিচালনা করবেন, তবেই কিন্তু আপনি ভালো কর্ম করতে পারবেন। যারা অনেক দূর কর্ম নিয়ে এগোতে চাইছিলেন তাদের কিন্তু এই সময়টা এগোনোর জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। আপনি চাইলে এই সময় আপনার কর্মকে একটা বহু দূরে এগিয়ে নিয়ে যেতেই পারেন। সেই স্বপ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে এই সময় সেটা পূর্ণতা পাবে। বিশেষ করে 16ই আগস্টের পর থেকে অবস্থান আরও শক্তিশালী হয়ে যাবে। অতিরিক্ত আত্মবিশ্বাস সম্পর্কে একটু সচেতন থাকবেন, কারণ এই সময় কিন্তু একটু সমস্যা, অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে কোনো রকম সমস্যা আসতে পারে। অবশ্যই কথাবার্তার দিকটা মেনটেন করবেন, সবার সাথে ভালো আচরণ করবেন, সুন্দর পরিবেশ রাখবেন, ভালো সাফল্য নিশ্চিত পাবেন। এবং যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, মঙ্গল যেহেতু আপনাদের অধিপতি দেব, সেই মঙ্গলের যে অবস্থান হবে তাতে কর্মক্ষেত্রে আপনি কিন্তু চাইলে চাকরির অবস্থান পরিবর্তন করতে পারবেন। 25শে আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট আপনার কর্মজীবনে আসতে পারে, একটু চ্যালেঞ্জ আসতে পারে, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আপনার বুদ্ধি ব্যবহার করবেন, যথেষ্ট ভালো ফল লাভ করবেন। যারা ব্যবসায়িক জগতের মধ্যে রয়েছেন একটু আলোচনার মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করুন, লাভজনক সময় কিন্তু আছে। বৃহস্পতি মঙ্গলের অবস্থান, তাতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হয়, ব্যবসায়িক জীবনে সঠিক ধরনের একটা অগ্রগতি আছে। এবং 25শে আগস্টের পর থেকে কেতুর উপস্থিতির উপর ভিত্তি করে বলবো যে ব্যবসায় অগ্রগতি হবে, এটা নিশ্চিত।
তবে পুরনো পরিকল্পনাগুলো যেটা আগে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল তাও কিন্তু আবার শুরু হতে চলেছে। আর এইভাবে আপনার কর্মজীবনে সাফল্যের দিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আপনি পালন করবেন। কর্মজীবনের জন্য একটা অনুকূল সময় এই মাসটা আগস্ট মাস বলা যেতেই পারে। যারা অর্থনৈতিক অবস্থার কথা ভাবছেন কি হবে, সেক্ষেত্রে অবশ্যই এক কথাই বলবো, যথেষ্ট অনুকূল সময় কিন্তু রয়েছে। প্রচুর পরিমাণে অর্থ আপনার জীবনে আসবে এই আগস্ট মাসে। আর্থিক অবস্থান শক্তিশালী হবে। দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার একাদশ ঘরে পূর্ণ দৃষ্টি, আপনার আয়ের মাত্রা নিশ্চিত বৃদ্ধি হবে। আপনি কিন্তু অবশ্যই নিজের জন্মচারটা দেখবেন। যদি কোনোভাবে বৃহস্পতি খারাপ অবস্থানে থাকে তাহলে হয়তো একটু সমস্যা হবে, অর্থনৈতিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে আপনার আর্থিক অবস্থার উন্নতি কিন্তু আগস্ট মাসেই হতে চলেছে। বিশেষ করে 26 আগস্টের পর থেকে আপনার গোপন কোনো আয়ের মাত্রা দেখতে পাবেন অতিরিক্তভাবে বেড়ে যাবে। অপ্রত্যাশিত পরিমাণে কোনো সম্পদ আপনি আশা করতেই পারেন। 25 আগস্টের পর থেকে আপনি আর্থিক অবস্থার এতটাই উন্নতি হবে যা আপনি হয়তো কখনো কল্পনা করতে পারেননি। আর্থিক অবস্থান ভালো থাকবে, সামগ্রিক খরচ যেটা হচ্ছিল সেটাও কমে যাবে, ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, আয় বাড়তেই থাকবে। তাই কোনো ধরনের অসুবিধা কিন্তু এই সময় আর হবে না, ভালো আর্থিক ফল আপনি উপভোগ করবেন। অমীমাংসিত কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করুন। অর্থের অভাবে আটকে থাকা কাজ সহজেই সমাধান হয়ে যাবে। তাই আত্মবিশ্বাসের বৃদ্ধি নিশ্চিত। ব্যবসা যারা করছেন পরীক্ষা নিরীক্ষায় অংশ নেবেন, শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, ভালো ফল পাবেন, স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, একটু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বুঝে শুনে করবেন, যথেষ্ট ভালো লাভ আপনি অর্জন করতে পারবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করবেন। মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে একটা কথা বলতে হয়, আপনাদের কিন্তু এই সময়টা অর্থাৎ এই মাসটায় স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। 26 আগস্ট থেকে আপনি দেখতে পাবেন গাড়ি চালানোর ক্ষেত্রে একটু নিরাপদ অবশ্যই রাখবেন এবং শারীরিক সমস্যা একটু মাঝে মধ্যে আসবে সেই দিকটা লক্ষ্য রাখবেন। এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আসলে একটু মনোযোগ দেবেন, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করাবেন, কোনো ঝামেলা বড় হয়ে যেন না ওঠে সেই দিকটা লক্ষ্য রাখবেন। যারা প্রেম বৈবাহিক জীবন নিয়ে চিন্তিত তাদের একটা কথা বলতে হয়, প্রথম থেকেই একটা মধ্যম ফল কিন্তু আপনি পেতে থাকবেন। রাহুর অবস্থান আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি করবে। আপনারা অনেক বড় বড় কথা বলবেন কিন্তু সময় মতো সেই কাজগুলো করতে পারবেন না, বুঝতেই পারবেন সেখান থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যাবে। তাই সম্পর্কের দিকটা টানাপোড়েনের মতো সমস্যা চলে আসতে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন, যেটুকু পারবেন সেটুকুই বলবেন, সমস্যা কমে যাবে। সম্পর্কের মধ্যে সঠিক ধরনের জায়গা যদি রাখতে পারেন তাহলে অনেক ভালো ফল লাভ করবেন। যারা পুরনো সম্পর্কের মধ্যে রয়েছেন, ঝামেলা হচ্ছিল সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন, ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে। যতদূর দেখতে পাচ্ছি তাতে বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন বৃহস্পতি মঙ্গলের অবস্থান, এর ফলে আপনাদের ক্ষেত্রে কথাবার্তা আচরণের মধ্যে একটু ভারসাম্যতা রাখতে হবে, তবেই কিন্তু ভালো ফল আপনি লাভ করতে পারবেন। বিবাহিত জীবনটা পরিপক্ক হবে, বিবাহিত জীবনকে দক্ষতার সাথে উপভোগ করুন। পারিবারিক সম্পর্ক নিয়ে আপনি খুব চিন্তিত, সেক্ষেত্রে মাসটা কিন্তু শুভ এক কথাই বলতে পারি। আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে ভালো আশার আচরণ করতে পারবেন, স্নেহ বজায় রাখতে পারবেন, পারিবারিক জীবনে শান্তি সুখ থাকবে। এবং 26 আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন তার দৃষ্টি পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো ঝগড়াঝাতির একটু কারণ হতে পারে, কোনো বড় সমস্যা হবে না। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান কর্মক্ষেত্রে ব্যবসার কারণে পারিবারিক জীবনকে একটা অবহেলা করতে পারেন, পরিবারের সদস্যদের অবহেলার কারণ হতে পারে, তো এই পরিস্থিতি এড়ানোর চেষ্টা করুন। বুধ শুক্রের অবস্থান অবশ্যই ঠিক থাকবে, যেখান থেকে আপনি দেখতে পাবেন একটা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি থাকবে, একে অপরের মধ্যে ভালোবাসার অনুভূতি জাগবে। এবং 22 আগস্টের পর থেকে বিপরীতমুখী বুধের অবস্থান, আপনারা লক্ষ্য করবেন পারিবারিক জীবনে ছোটখাটো ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে যেতে পারে। পিতামাতার স্বাস্থ্যের যত্ন নেবেন, দেখবেন সুখ অবশ্যই পাবেন, ভাই বোনদের সমর্থন পাবেন, পরিবারের সদস্যদের মধ্যে একটা আনন্দদায়ক সময় কিন্তু
থাকছে, প্রতিকার কি করবেন? মঙ্গলবার শ্রী কার্তিকের যদি পূজা করতে পারেন সেটা ভালো হবে। ছোট বাচ্চাদের মধ্যে মঙ্গলবার করে গুঁড়ো ছোলা বিতরণ করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।